নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন নতুন বছর দু হাজার তেইশের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি পয়লা জানুয়ারি ডায়েরিতে নোট করে নিন এই পাঁচ রাশির একাত্তর বছর পর এই দুর্লভ মহাসংযোগে ডবল ডবল প্রাপ্তি করতে চলেছে কোটিপতি যোগ সৃষ্টি হয়েছে এই পাঁচ রাশির এই পাঁচ সৌভাগ্যশালী রাশি পয়লা জানুয়ারিতে কপাল খুলতে চলেছে লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন একটি কথা আপনাদেরকে আমি বলি এই যে নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষের একটা জানার বিষয় থাকে যে আমার কেমন যাবে কিন্তু যদি জানা যায় যে বছরের প্রথম দিন শুরুর দিন ডবল প্রাপ্তি হবে যে পাঁচ রাশির থেকে খুশির সংবাদ বলা যেতে কিন্তু পারে দু হাজার তেইশের শুরুতেই পয়লা জানুয়ারিতেই এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে ডবল ডবল প্রাপ্তি করতে চলেছে এই পাঁচ রাশির ডায়রিতে নোট করে নিন যে পাঁচ রাশির আমি কথা বলতে চলেছি দেখুন প্রথমে একটি কথা আপনাদেরকে আমি বলি প্রথম পাঠ একটি কথা অনেকে ভিডিও শুনছেন যে স্যার আপনি এই রাশির কথা বলছেন আমার হচ্ছে না আপনার হচ্ছে না কেন সেটা আপনার ব্যক্তিগত জন্মচক বিচার করতে কিন্তু হবে রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে প্রেডিকশানগুলো করি কিনা চ্যালেঞ্জ নিয়ে করি এবং আমার প্রেডিকশান মাটিতে কিন্তু পড়ে না দায়িত্বের সাথে করি আর যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি আমি বারবার এই কথাটা বলছি ওই হচ্ছে হবে এরকম কোনো কৌ কৌশিক কাছে কোনো কথা নাই আপনাকে সঠিক টাইমে আপনার কিন্তু কাজ নিশ্চিত রূপে কিন্তু হবে অবশ্যই ডেট অফ বার্থটা আপনাকে সঠিক দিতে হবে টাইম অফ বার্থ সঠিক দিতে হবে প্লেস অফ বার্থ সঠিক দিতে হবে কারণ এখানে টোটালটা হচ্ছে এটা ম্যাথামেটিক্স এটা হচ্ছে একটা গণিত অঙ্ক এখানে যদি আপনারা ভুল করেন তাহলে তো প্রেডিকশানও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু উল্টো কিন্তু হবে অর্থাৎ আমি বারবার বলি প্রপার যেটা আপনারা জানেন সেটা আপনারা দেওয়ার চেষ্টা করুন অথবা যাদের ক্ষেত্রে নেই তারা হস্তরেখা অবশ্যই দিন সেক্ষেত্রে কিন্তু সঠিক বিচার আপনার কিন্তু পাবেন তো ফার্স্ট জানুয়ারি যে রাশিগুলো আমি নাম বলবো দু দুটি গ্রহ মিত্র গ্রহ একত্রে অবস্থান করছে এবং এই দুটি গ্রহ একত্রে অবস্থান করে এবং তিন তিনটি গ্রহ মার তিন তিনটি গ্রহ বুধ শুক্র এবং শনি তিনটি গ্রহ একত্রে অবস্থান করছে একত্রে অবস্থান করে আপনার বুধের সাথে শুক্রের মিত্রতা আবার বুধের সাথে শনির মিত্রতা শুক্রের সাথে শনির মিত্রতা অর্থাৎ তিনটি বড় মিত্র গ্রহ একত্রে অবস্থান করে এই পয়লা জানুয়ারিতে ধামাকা দিতে চলেছে এই পাঁচ রাশির কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি নির্ণায়ক রেজাল্ট এই পাঁচ রাশি অর্থাৎ এই যে পয়লা জানুয়ারি বুধ শুক্র এবং শনি একত্রে অবস্থান করছে এবং সমমিত্র রাশিতে পাওয়ার বলবত্তা বৃদ্ধি কিন্তু পাচ্ছে এখানে কিন্তু সাকসেসের রেটটা কিন্তু রয়েছে নাম্বার যে আমি কথা বলবো ডায়রিতে নোট করে নিন যে রাশির আমি কথা বলতে চলেছি প্রথম পয়লা জানুয়ারিতে ধামাকা হতে চলেছে নাম্বার ওয়ান রাশি আপনার কন্যা রাশি কন্যা রাশির নির্ণায়ক রেজাল্ট আপনি পেতে চলেছেন ডবল ডবল লাভ হতে কিন্তু চলেছে ডবল প্রাপ্তি হতে চলেছে কারণ আপনাদের ভাগ্যাধিপতি ধনাধিপতি আকস্মিক প্রাপ্তির অধিপতি এবং রাশির অধিপতি ঠিক ত্রিকোণভাবে অবস্থান করছে এই ত্রিকোণভাবে অবস্থান করে আপনাদের এই সময়ের মধ্যে শেয়ার বাজার ফিল্ম দুনিয়া ব্যবসা লটারি ফাটকা ট্রেনিং থেকে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন কন্যা রাশি আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে চলেছে যে কোনো দিক থেকে দ্বিতীয় নম্বর রাশি লিখে রাখুন শি বিষ বড় সুসংবাদ আসতে কিন্তু চলেছে আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এবং আপনাদের ত্রিকোণ ত্রিকোণ কানেকশান এবং ধনাধিপতির সাথে এবং রাশির অধিপতি এবং ভাগ্যাধিপতি মানে কি চায় বিশ্ব রাশি দুহাত ভরে কিন্তু বিশ্ব রাশির অর্থের ঝড় আসতে চলেছে আপনার পয়লা জানুয়ারি দু হাজার তেইশ রাশি যারা শেয়ার যুক্ত আছেন শেয়ার বাজার অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং এই সকল থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন বিশ্বরাশি লিখে রাখুন কল অকল্পনীয় লাভ পেতে চলেছে তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশি ডাবলিং লাভ পেতে চলেছে মকর রাশির সুখ সাধন ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এবং আপনাদের দৈনন্দিন রোজকার বৃদ্ধি মান সম্মান এবং বেশ কিছু ক্ষেত্রে খুশির সংবাদ আসতে কিন্তু চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন কিন্তু বিদেশ থেকে আপনারা লাভ পেতে চলেছেন ডিজিটাল মার্কেটিং অনলাইন সেলস এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ পাবেন এবং যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন শেয়ার বাজার থেকে লাভ পাবেন মকর রাশি যে কোনো দিক থেকে লটারি থেকে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের পয়লা জানুয়ারি দু হাজার কিন্তু রয়েছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি ধনু রাশির ব্যবসা ক্ষেত্রে চমৎকার হতে চলেছে চমৎকারকে নমস্কার জানাই বারবার বলছি ধনু রাশি অর্থনৈতিক স্থিতি মজবুত হতে হতে চলেছে আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে এবং শনির সাড়ে সাতি শেষ হওয়ার আগে আপনাদেরকে কিন্তু অর্থের জোয়ার অর্থের ধামাকা দিতে চলেছে ধনু রাশি লিখে রাখুন ডাইতে নোট করে নিন এরপর যে রাশি সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির পাঁচ নম্বর রাশি পয়লা জানুয়ারি দু হাজার ডবল লাভ পেতে চলেছে এই তুলা রাশি অর্থাৎ আপনাদের প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন সম্পত্তিগত দিক থেকে আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ এই সময় আসবে আপনাদের ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি হবে এবং কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই সময় কিন্তু মজবুত হতে চলেছে তুলা রাশির আপনি যদি মানুষ হন লিখে রাখুন পয়লা ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ যে পাঁচ রাশির আমি কথা বললাম যদি আপনার জন্মচকে বড় কোনো দোষ না থাকে তাহলে পয়লা জানুয়ারিতে কিন্তু হতে চলেছেন কোটিপতি মহাকোটিপতি আরকপতি হতে চলেছেন নমস্কার ধন্যবাদ